কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। মঙ্গলবার 16 আগস্ট সকাল 9টায় 6 সদস্যের প্রতিনিধি দল সহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তিনি। সকালে কক্সবাজার থেকে গাড়িযোগে কোতপালং মধুছড়া 4 নম্বর ক্যাম্পে পৌঁছে সেখানে শরণার্থী রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন মিশেল ব্যাচেলেট। সেখান থেকে ক্যাম্প 4 এক্সটেনশনে গিয়ে মিশেল ব্যাচেলেট ইউএনএইচসিআর, ডাব্লিউএফপি, আইএমএর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধির সাথে মত বিনিময় করেন। মত বিনিময় শেষে এক রোহিঙ্গা নেতা জানান, ক্যাম্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের মতামত জানতে চেয়েছেন মিশেল ব্যাচেলেট। ইউএন তোমাদের কথা ভুলে যায়নি, তোমাদের খবর আমরা রাখি। আমরা বলেছি, মায়ানমারে অন্যান্য নাগরিকদের যে অধিকার রয়েছে সেই একই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিলেই আমরা মায়ানমারে চলে যাব। গোলাগুলির কথা আমাদেরকে জিজ্ঞেস করেনি, তবে কিছু অপরাধমূলক কাজ সম্পর্কে মানুষকে সচেতন করছে কিনা জিজ্ঞেস করেছেন। আমরা বলেছি, আমরা মানুষদের মসজিদে বসে বোঝাচ্ছি যেন যে কোনো অপরাধমূলক কাজ থেকে তারা বিরত থাকে। আমার নাম হাফিজ ফুরুক। তিনিও বলেছেন যেন সবাইকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আমরা বোঝাই। তিনি আরো বলেন, আমরা যেন ধৈর্য ধারণ করি, যেন ইজ্জত সম্মান নিয়ে নিজেদের দেশে ফিরে যেতে পারি। পরে সেখান থেকে ক্যাম্প 20 এক্সটেনশনে এসে আইওএম সেন্টারে বৃক্ষরোপণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। ক্যাম্প পরিদর্শনকালে তার সাথে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, আইএনজিও প্রতিনিধি, ইউএন সংস্থার প্রতিনিধি ও পুলিশ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন। ক্যাম্প পরিদর্শনকালে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ে হাই কমিশনার। বেলা 12:30টার দিকে কোতপালং মধুচড়া ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহরাজান হায়াত সহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার 15 আগস্ট সন্ধ্যায় কক্সবাজারে আসেন মিশেল ব্যাচেলেট।